हेलो स्टूडेंट आबार तुम्हारे जो एक गुरुत्वपूर्ण भिडियो नहीं एलम आज के आलोचना करब क्लास 12 अर्थात द्वादश श्रेणी शिक्षा विज्ञान एक प्रथम अध्याय एक खूब ही गुरुत्वपूर्ण प्रश्न जेटा हे देखो प्रश्नटा कि परिणमन काके बोले शिक्षा क्षेत्र परिणमन भूमिका आलोचना करो खूब भालो करे मनोयोग सहकारे सुनबे ठीक है। चलो आलोचनाटा शुरू करछि। शिशु जखन जन्मग्रहण करे तखन से थाके असहाय अपरिणत ओ कर्म दक्षताहीन धीरे धीरे तार विकास घटे। एई विकास विभिन्न दिक थेके हय जेमन दैहिक विकास मानसिक विकास इत्यादि विभिन्न दिकेर विकासेर फले ओई शिशु एक दिन पूर्णांग हये ओठे। शिशुर आचरणेओ नाना परिवर्तन घटे। एई परिवर्तन स्वाभाविक नियमे हय। देखो एबारे पॉइंट परिणमनेर संज्ञा। परिणमन एकटि अभ्यन्তরীণ शारीरवृत्तीय प्रक्रिया जा व्यक्तिर मध्ये संगठित हय कोनो बाह्यिक उद्दीपकेर प्रभाव छाड़ाई अर्थात जे प्रक्रियार माध्यमे अभ्यन्তরীণ विकास स्वाभाविकभावे सम्पन्न हय ताके परिणमन बोले। मनोविद गेसल एर मते सिकियो ओ अंतर्जात बृद्धि हलो परिणमन। तारपरे देखो थमसनेर मते परिणमन प्रक्रिया हलो एकटि बृद्धिर प्रक्रिया जे प्रक्रियार माध्यमे शिशु एकजन परिणत मानुष रूपे गड़े उठे। मनोविद स्किनारेर मते परिणमन हलो एक धरनेर विकास जा परिवेशगत व्यवस्थार व्यापक तारतम्ये थाकलेओ मोटामुटीभावे नियम बा नियम माफिक संगठित हय। आरेकबार शुने नाओ ओटा बोलछे परिणमन हलो एक धरनेर विकास जा परिवेशगत अवस्थार व्यापक तारतम्य थाकलेओ मोटामुटी नियम माफिक संगठित हय। তারপর দেখো শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা এটা তোমরা পয়েন্ট করবে। শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা ঠিক আছে। দেখো প্রথম পয়েন্ট যেটা আছে দেখো ভাষার বিকাশ। পরিণমন শিক্ষার্থীর ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপযুক্ত পরিণমন ছাড়া কখনোই ভাষার বিকাশ সম্ভব নয়। পরের পয়েন্ট হচ্ছে দেখো জীবন বিকাশ। শিক্ষার্থীদের জীবন বিকাশের জন্য শিখন গুরুত্বপূর্ণ আর শিখনকে ফলপ্রসূ করতে পরিণমনের বিকাশ অত্যাবশ্যক। তারপরে পয়েন্ট দেখো দৈহিক ও মানসিক বিকাশ। শিশুর দৈহিক ও মানসিক বিকাশের দ্বারা তার পরিণমনের প্রকাশ ঘটে। শিশুর পাঠ গ্রহণে সক্ষম হয়। পরের পয়েন্ট দেখো জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের এখানে একটু কিরকম হয়ে গেছে, ওপারের লেখাগুলো ফুটে উঠেছে, আমি পয়েন্টটা বলছি ভালোভাবে শুনে নাও। জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের বিকাশ এটা হচ্ছে পয়েন্ট ঠিক আছে। শিক্ষার্থীর সার্থক বিকাশের ওপর নির্ভর করে জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের সমন্বয় সাধন হয় যা শিক্ষার্থীকে যে কোনো বিষয় শিখতে বিশেষভাবে সাহায্য করে। তারপর দেখো পাঠ্য পরিকল্পনা। শিক্ষার্থীর জীবন বিকাশে পরিণমন গুরুত্বপূর্ণ যেহেতু পরিণমনের ওপর নির্ভর করে শিশুর পাঠ্যক্রম নির্বাচন করা হয়। তারপরে দেখো পরিণমন ভিত্তিক ব্যবস্থা। শৈশব বয়ঃসন্ধি এই সব পর্যায়ে সঠিক পাঠ্যক্রম রচনার জন্য পরিণমন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। তারপর দেখো শিখনের গতি ও সীমা নির্ধারণ। শিখনের গতি ও সীমা নির্ধারণে পরিণমনের ভূমিকা লক্ষ্য করা যায়। নির্দিষ্ট পরিণমনের পর শিশুর শিখন শুরু হয় এবং তা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে। পরিণমন ঠিক করে দেয় কোন সময়ে কোন ধরনের শিখন সার্থক ও সফল হবে। পরের পয়েন্ট দেখো শিখন ত্বরান্বিতকরণ। পরিণমন শিখনকে ত্বরান্বিত করে। শিক্ষার্থী উপযুক্ত পরিণমন হলে যে কোনো বিষয় অতি দ্রুত আয়ত্ত করতে পারে। পরের পয়েন্ট দেখো আত্মপ্রত্যয় বৃদ্ধি। উপযুক্ত পরিণমন যথাযথ পাঠ গ্রহণের সহায়ক। পরিণমনের পর্যায়ে প্রতি লক্ষ্য রেখে শিক্ষার পরিকল্পনা গ্রহণ করলে সেই শিক্ষা অধিক ফলপ্রসূ হয়। পরের পয়েন্ট দেখো অল্প সময়ে অধিক সুফল। শিক্ষার্থীর উপযুক্ত পরিণমন তাকে যে কোনো কর্মপদ্ধতি আয়ত্ত করতে বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ নির্দিষ্ট বয়সে নির্ধারিত বিষয় শিক্ষা আরম্ভ করলে কম সময়ে অধিক সুফল পাওয়া যায়। পরের পয়েন্টে দেখো শিখন প্রচেষ্টার কার্যকারিতা বৃদ্ধি। ব্যক্তির শিখন প্রচেষ্টাকে অধিক কার্যকারী করতে পরিণমন প্রক্রিয়া বিশেষ প্রয়োজন। পরিণমনজনিত ফল
পরবর্তী শিখনে শিক্ষার্থীকে আগ্রহী করে। উপসংহার: আলোচনার পরিপ্রেক্ষিতে একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে পরিণমন শিশুর শিক্ষার সূচনা থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার আয়োজন করলে সেই শিক্ষা শিশু অতি সহজেই গ্রহণ করতে পারবে এবং শিক্ষা সার্থক হবে। আজকে নোটটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে এরকম উন্নত মানের নোট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবে, এবং অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য তোমরা ডেসক্রিপশান বক্সের লিঙ্ক চেক করবে, আর অন্যান্য ক্লাস দেখার জন্য চ্যানেলে এসে প্লেলিস্ট চেক করবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।